চেলসিকে হারিয়ে ইউরোপে সেরা বার্সেলোনা। লিওনেল মেসিরা পারেননি, বিদায় নিয়েছেন এবারে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬ থেকেই। তবে মেসিরা যা পারেনি সেটাই করে দেখিয়েছে বার্সেলোনার নারী ফুটবল দল। চেলসিকে ফাইনালে ৪-0 গোলে উড়িয়ে দিয়ে জিতেছে এবারের উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। মেয়েদের ফুটবলে এই প্রথম ইউরোপ সেরা হলো বার্সেলোনা। নারীদের চ্যাম্পিয়ন্স লিগে এতদিন একতরফা আধিপত্য ছিল ফরাসি ক্লাব লিওর। সর্বশেষ ৫ মৌসুমে টানা শিরোপা জেতাসহ সর্বোচ্চ ৭বার চ্যাম্পিয়ন তারা, দ্বিতীয় সর্বোচ্চ ৪বারের চ্যাম্পিয়ন জার্মানির ফ্রাঙ্কফুর্ট। বার্সেলোনা এর আগে ২০১৯ সালে ফাইনাল খেলে হেরে যায় লিওর কাছে। সুইডেনের গুটেনবার্গে আজ চেলসির বিপক্ষে অবশ্য শুরু থেকে দাপটে খেলছেন বার্সেলোনার মেয়েরা। প্রথম মিনিটে আত্মঘাতী গোল খেয়ে চেলসি পিছিয়ে পড়ে। এরপর বিরতির আগে ১৪, ২১ ও ৩৬ মিনিটে চেলসির জারে আলো ৩ গোল দেয় বার্সেলোনা। এই ম্যাচ আসলে শেষ হয়ে গিয়েছিল তখনই, বাকি সময়টা শুধু আনুষ্ঠানিকতা রক্ষার্থেই খেলা হয়েছে। যেন চেলসির বর্ষে মেয়েরা মহিলা চ্যাম্পিয়ন্স লিগে ফাইনাল খেলছেন এই প্রথমবার, হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের। ২৯ মে পোর্তোয় ম্যানচেস্টার সিটির বিপক্ষে ছেলেদের চ্যাম্পিয়ন্স লিগেও ফাইনাল খেলবে চেলসি। টমাস টুখেলের দল ওই ফাইনাল জিততে পারলে হয়তো আজকের ম্যাচে হারের হতাশা ভুলে যাবেন চেলসির মেয়েরা।